হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তো আজকে বৃহস্পতিবার ছিল আর আজকে সবার বাড়িতে ঘট পাল্টানো হয়, মানে বৃহস্পতিবারে সবার বাড়িতে ঘট পাল্টানো। সকালবেলা নিয়ে আমি ফুল টুল তুলতে গেলাম, মানে তুলতে গেলাম মানে নিজের ঘরের মধ্যেই ফুল গাছ আছে সেগুলোই তুলছিলাম আমি। লেকিন ওয়েদারটাও অনেক আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে নিয়ে। তা যেমন ধরুন করে আমি ফুলটা তুললাম, তুলে ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়ে সব এক করে করলাম। এই সব ফুল আমাদের গাছের, এগুলো তুলে তারপরে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে আমি সকালেই পুরো বাসন মাজা ধোয়া করে ঘর মুছে দিয়ে রেখে দিয়েছিলাম। গিয়ে তারপরে এটা নতুন করে ফুল, মানে অন্য অন্য জায়গা থেকে ফুল আসে, সেটাই নিয়ে আমি শুরু করলাম পুজো। আর আজকে ঘট পাল্টানো দিন হচ্ছে বৃহস্পতিবার, তাই জন্যে আমি আসন বেছে নিলাম। তারপরে এক এক করে ঘরটা আগে আমি সাজাবো, দেখেন কি করে আমি ঘরটা সাজে আজকে। ঠাকুরের জল দেওয়ার পর আমি আম পাতাটা ধুয়ে নিলাম ভালো করে, তারপর বেলপাতাগুলো ধুয়ে নেব, কেন মাঝে মাঝে বেলপাতা অনেক নোংরা থাকে। তারপরে দব্য দব্য সব ধুয়ে নিলাম আমি। তাহলে বেলপাতা, বেলপাতাগুলো ধুয়ে ফুলগুলো নিয়ে এবার এক এক করে আমি ঘরটা সাজাবো। তারপরে এরপরে আমি আমের পল্লব দিয়ে, পানের পাতা, কলা আর দুব্ব দিয়ে, ফুল দিয়ে পুরো সাজিয়ে দিচ্ছি। ঘর তো এমনি পাততে পারবো না, তাই জন্য আমি তার আগে প্রথমে একটা থালা দিলাম, থালার উপরে ঘরটা রাখলাম, মা লক্ষ্মীর ঘরটা। তারপরে আসলাম আমি সব ঠাকুরের একটা একটা ফুল চড়াতে, পুরো সাজিয়ে দিলাম ঠাকুরদের। তোমরা নিশ্চয় ভাবছো কতদিন ধরে আমি হিন্দিতে কথা বলছিলাম, আজকে বাংলা, আজকে ইচ্ছে হলো কি বাংলাতে আমি মানে ভয়েস ওভারটা দিই, তাই জন্য আমি বাংলাতে আজকে কথা বলছি। তো আমার পুরো ঠাকুর সাজানো হয়ে গেল, এরপর ঠাকুরের ভোগ দেবো আমি। আর এরপর আরতি, আরতিটা করলাম, করে ওঠার পর এবার শঙ্খ বাজাবো। এটা শঙ্খটা ভালো করে আমি তো বাজাতে পারি না, কিন্তু তাও চেষ্টা করেছি। তারপরে পুজো করা শেষ হওয়ার পরে আমি এই ব্রেকফাস্টটা করলাম অনেক দেরিতে, প্রায় 1টার সময়।